বাংলাদেশের বিখ্যাত নাট্যকার, জনপ্রিয় অভিনেতা এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, স্বাধীনতা উত্তর মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মামুনুর রশিদ। নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ভুবনে আমাদের আজকের আপন অতিথি মামুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাব তার সঙ্গে। কেমন আছেন? ভালো, ভালো থাকারই চেষ্টা করি সব সময়। শুরুতেই বলবো, আসলে আপনার জন্মের শুরু থেকেই শুরু করতে চাই। আপনার স্বভাবত 68 বছর বয়স, কিন্তু 29 ফেব্রুয়ারি লিপ ইয়ারে জন্ম হওয়ার কারণে আপনার জন্মদিন পেয়েছেন হয়তো 17 বার। কেমন লাগে এই বিষয়টি? আমি আসলে 68 ক্রস করে ফেলেছি, 69 আছি। আচ্ছা, তো ভালোই লাগে যে এই যে বছর বছর জন্মদিন পালন করা, দিবস পালন আমি খুব ভালোভাবে আমি পছন্দ করি না, কিন্তু যেটা হয়েছে সেক্ষেত্রে আপনার জন্য সুখবর যে এই বছর আপনার জন্মদিন পালন করতে হবে না। তো সেই দিক থেকে খুব ভালো, কারণ আমি মনে করি যে প্রতিটি মানুষের প্রতিটি দিনই তার জন্মদিন, প্রতিদিনই সে নতুন মানুষ। সে এই যেমন ধরুন আমি এখানে এসেছি স্টুডিওতে, আপনার সঙ্গে পরিচয় হলো, আমি যখন বেরিয়ে যাব তখন কিন্তু আমি আর একটা অন্য মানুষ। এই যে অভিজ্ঞতা, এই যে বাক্য বিনিময়, এরপরে কিন্তু আমি একটা অন্য মানুষে পরিণত হচ্ছি। এই প্রসঙ্গে, এই জন্ম প্রসঙ্গে একটু শুনে নিতে চাই যে ছেলেবেলা শৈশবটা কেমন কেটেছে, নানা বাড়ি দাদা বাড়ি? খুব চমৎকার আমার শৈশবকাল, খুব চমৎকার, কারণ আমি মায়ের বড় ছেলে। আমার জন্ম আমার মাতুলালয়ে, মামা বাড়িতে। আমার মামা বাড়িতে তখন তাদের মানে নানান ধরনের আনুষ্ঠানিকতা হতো এবং বলতে গেলে খুব ল্যাভিশ, বেশ বিত্তবান মানুষ তারা, তাদের নিজস্ব নৌকা, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এগুলো ছিল। এবং মানে নানান নানান পালা পার্বণ তারা পালা পার্বণে বাড়িটা। আমি যে আপনি খুব অল্প বয়স থেকেই নাটক লেখা শুরু করেছেন, সম্ভবত 60-এর দশকে আপনি নাটক লেখা শুরু করলেন, সেই শুরুর গল্পটা কেমন ছিল? শুরুর গল্পটা তো তখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার তো নাটকের প্রতি ঝোঁক অনেক আগের থেকেই। তো ভাবলাম যে একটা একটা ছোটো গল্প টল্প একটা হাত মৎস করে একটা নাটক লিখি। তো নাটক দেখতাম, দেখে দেখে তারপর একটা নাটক লেখা শুরু করলাম। নাটকটা যেন আমার কাসেম স্যার বলে আমাদের এক শিক্ষক ছিলেন, তাকে পড়ে শোনালাম, উনি খুব পছন্দ করলেন, ভালো হয়েছে তো এটা করো। এই কলেজ থেকেই করা হলো এবং প্রথম নাটকই একাঙ্ক, প্রথম নাটকই হিট হয়ে গেল। মানে শৈল্পিক একটা মন বা সংস্কৃতির চর্চা সেই সময় থেকে শুরু হয়েছিল। ওই সেই চর্চার দিকটা করলে তাহলে অনেক দিন আগের থেকেই, কিন্তু লেখালেখিটা সেই সময়ে শুরু করেন, স্কুল জীবন থেকেই শুরু। স্কুল জীবনে বা শৈশবে তো আপনি খুব ঘুরে বেরিয়েছেন, আপনার বাবা পোস্টমাস্টার ছিলেন, আজ এখানে তো কাল সেখানে। আর ওই যে আমি বললাম যে বাবার পোস্টমাস্টার বাবার সঙ্গে কেমন কেটেছে? হ্যাঁ, চমৎকার। ওই যে বলে আমার তো প্রথম স্কুল শুরু হয়, আমার বাবা তখন পোস্টমাস্টার ফুলপুরে, ময়মনসিংহের ফুলপুরে। যদি কোনো প্রিয় শিক্ষকের নাম বলতে বলি, কার কথা বলবেন? অনেক প্রিয় শিক্ষক আমার, দক্ষিণা স্যার, লতিফ স্যার, নিত্যানন্দ স্যার, সতীনাথ স্যার, এরকম অনেক শিক্ষক আছে আমার প্রিয়। তাদের গর্বিত শিক্ষার্থী, ছাত্র না? আমি খুব গর্ববোধ করি যে আমি ওই রকম শিক্ষকদের ছাত্র ছিলাম, যারা নিবেদিত প্রাণ, যারা মানে ছাত্রদের জন্যে, ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্যে বলতে গেলে কি ভয়াবহ দারিদ্রের মধ্যে। আপনি তো সেই সময়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার একটা অংশগ্রহণ ছিল, দায়িত্ব ছিল, সেই সেই সময়টার প্রেক্ষাপটটা কেমন ছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জীবনটা খুব সংগ্রামী জীবন, কিন্তু অ্যাট দি সেম টাইম এই যে আমার একটি নাটক মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করছে, বাড়িতে বাড়িতে যারা মুক্তিকামী মানুষকে উদ্বুদ্ধ করছে, এটা একটা সাংঘাতিক ব্যাপার ছিল। আপনার কি লেখার শুরু কি নাটক দিয়েই? না, আমি তো কবিতা দিয়ে শুরু, গল্প লিখেছি, প্রকাশিত হয় নাই কোথাও, অপ্রকাশিত, কিন্তু নাটক দিয়েই, নাটক দিয়েই আসলে সিরিয়াসলি আমার লেখা শুরু হলো। একটাই হয়তো কবিতা লিখেছিলাম ছোটবেলায়, আর লেখা হয়নি। মনে আছে? না, সেরকম মনে নাই। তারপরে তো গল্প লিখতাম, গল্প, ছোট গল্প লিখতাম।
তারপরে তো নাটক লেখা দিয়ে শুরু হলো, সেকেন্ড ইয়ারে পড়ি যখন তখন নাটক লেখা দিয়ে শুরু হলো। তো যেটা বলছিলাম যে পাঠ্যপুস্তকের এই যে আশরাফ সিদ্দিকীর লেখা তখন পাঠ্যপুস্তকে ছাপা হয়েছিল, ছাপা পাঠ্যপুস্তকে থাকতো, বিশেষ করে তালেব মাস্টার কবিতাটা তখন ছিল। তো তখন মনে হচ্ছে কবিরা কি এই রক্ত মাংসের মানুষ নাকি তারা কোনো অলৌকিক কোনো কিছু? তো দেখলাম যে না, রক্ত মাংসের মানুষ। তা আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি যে কবিতা লেখেন কী করে লেখেন? তো উনি বললেন যে এটা স্বর্গের থেকে আসে, আমি ভেতর থেকে একটা আসার বিষয়, স্বর্গের থেকে আসে উনি লিখে যান আর কি। আবার উল্টো হচ্ছে রফিক আজাদ, সে তো একেবারে আধুনিক কালের মানে বদলেয়ার, র্যাবো, ভার্লেন এদের শিষ্য আর কি, একেবারেই আধুনিক ওই সমস্ত মানে কোনো সংস্কার মুক্ত মানুষ। এই যে মানে পাঠ্যপুস্তকে পাঠ্য হওয়া, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করেন যে আমি কি ওই লোক। একবার মির্জাপুরে ভারতের স্টেডি হোমসে গিয়েছিলাম একটা শুটিং করতে, তো ওখানে যিনি আছেন মুৎসুদ্দি দিদি, উনি বললেন যে আমাদের স্কুলের হেড শিক্ষকরা চাইছে, আপনার ছাত্ররাও চাইছে আপনার সাথে দেখা করবে। আমি ঠিক আছে আমি নিজেই যাব। তো এখন ছাত্রছাত্রীরা জানতে পেরেছে যে ক্লাস সেভেনের যে আমার একটি নাটক পাঠ্য হয়েছে সেই লোক আসছে, তো ওদের মনেও কৌতূহল যে জীবিত লেখকরা কেমন হয়। আপনি তো সেই সময়ে গায়কও হতে চেয়েছিলেন, তবলা বাজানো শিখেছিলেন সেরকমটি শুনেছি, তো আপনার বাবার অত্যাচারের কারণে পরবর্তীতে আর হয়নি? পরবর্তীকালে আর শেখা হয়নি। গান শেখার খুব আগ্রহ ছিল আমার, তবলা অনেক দূর শিখেছিলাম, এবং সেও রাতে গভীর রাতে বাসার থেকে পালিয়ে গিয়ে তবলা বাজানো শিখতাম। কিন্তু আমার প্রবল, বাবা রাজি হলেন না কেন? বাবা চেয়েছেন যে একটা আমলা বা একটা কিছু হই আর কি, প্রফেশনাল, একটা প্রফেসর অথবা একটা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, এগুলো হই, কাজে এটা ক্যারিয়ারের ক্ষেত্রে এগুলো খুব ইয়ে হয়ে যাবে। আর একটুখানি মানে সংস্কারও ছিল যে এগুলো করলে নষ্ট হয়ে যায়, আর কিছু কিছু তো এগুলি অভ্যাস ছোটোবেলার থেকেই তার চোখেও পড়েছে। থিয়েটার দেখতাম, যাত্রা দেখতাম, এবং যাত্রা মানে তো তখনকার দিনের যাত্রা মানে তোর রাত্রি সন্ধ্যার পর থেকে শুরু হতো, সকালবেলায় শেষ হতো, ভোরবেলায় শেষ হতো। মানে কি স্কুল বয়স থেকে যাত্রা থিয়েটার দেখা শুরু? স্কুলের বয়স থেকে, ছোটোবেলার থেকে যাত্রা। তারপর ওই আমি যে স্কুলের ছাত্র ছিলাম ওইখানকার, ওখানে একটা হিন্দু পাড়া ছিল আর কি, নগর বলতো ওটাকে, ওই নগরের যারা মানে অধিবাসী তারা সবাই কলকাতা থাকতো, ঢাকায় থাকতো, এই শারদীয় পুজোর সময় এসে তারা থিয়েটার করতো, এবং একটা থিয়েটারই করতো, কর্ণার্জুন মনে আছে আমার, এই কর্ণার্জুন থিয়েটার দেখতে যেতাম আমরা, ছেলেরা মেয়ের অভিনয় করতো, যাত্রায় তো ছেলেরা মেয়ের অভিনয় করতো। এবং আমরা যখন, আমি যখন ক্লাস 9 কি 10 ছাত্র, তখন এই মানে একেবারে বাংলাদেশকে ভাসিয়ে দিল যে যাত্রা পালা, রহিম বাদশা রূপবান যাত্রা এলো, সেটাও দেখেছি সারা রাত ধরে। আগ্রহটা তখন থেকে, এবং আমার কাছে মনে হতো যারা অভিনয় করে যখন অভিনয়টা করছে আমরা এত আবেগে বিহ্বল হয়ে যাই যে মনে হয় যে এর চাইতে শক্তিশালী লোক আর নাই, সাংঘাতিক পাওয়ারফুল লোক, সে চাচ্ছে আমাকে কাঁদাতে আমি কাঁদছি, সে চাচ্ছে যে আমি হাসি আমি হাসছি, তো এর চেয়ে পাওয়ারফুল লোক আছে? আর যখন নাকি একটা প্রসিনিয়ামের মধ্যে ওই রকম একটা পার্সোনালিটি দাঁড়ায়, অথবা যাত্রা পালায় এই প্যান্ডেলের উপর যখন সে তার জেস্টার নিয়ে তার অপূর্ব অঙ্গভঙ্গি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তখন তাকে হি ইজ এ বিগ পার্সোনালিটি, এত বড় ব্যক্তিত্ব সে হয়ে যায় আর কি। ন্যাচারালি ওইটার প্রতি একটা আকৃষ্ট হওয়ার কারণ। তারপরে একটু পরে তো সিনেমায় দেখেছি, বাপরে বাপ, এক একজন কি পাওয়ারফুল। এ তো আপনার নাটকের দর্শক হওয়ার গল্প শুনলাম, এরপর আমরা আরও শুনবো যে আপনি এই নাটকের দর্শক থেকে কিভাবে নাটকের কর্মী হলেন, কিন্তু তার আগে আমি ছোট্ট একটি বিরতি নিব। দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, বিরতির পরে আবারও ফিরে এসে আমরা মামুনুর রশিদের কাছে আরও অনেক অনেক গল্প শুনবো।
বিরতির পর আবারও স্বাগতম আপন ভুবনে। আপন ভুবনে আমাদের সঙ্গে আজ আপন যে মানুষটি রয়েছেন তিনি মামুনুর রশীদ। আমরা আবারও ফিরে যাচ্ছি তার কাছে। যেমনটি বলছিলাম যে আপনার যে নাটকের দর্শক থেকে নাটকের কর্মী হওয়ার গল্পটা কেমন ছিল, ঠিক কবে থেকে শুরু? এইটা খুব একটা মজার ব্যাপার যে আমাদের স্কুলে নাটক হবে, স্কুলে নাটক হবে, তারপর নাটকের নাম হচ্ছে বিজয় সিংহ, ডিরেক্টর হচ্ছে আমাদের সতীনাথ স্যার, অঙ্কের স্যার। তা আমি তো খুবই উৎসাহী এবং আমাকে একটা পার্টও দিলেন, একেবারেই বালক, তারপর একটা পার্ট দিলেন, এটা হচ্ছে বিজয় সিংহের ছোট ভাই রাজপুত্র, দুটো কি তিনটে ডায়লগ। তো এইটার জন্য মহাপ্রস্তুতি, যেদিন অভিনয় হবে সেদিন তো মা গরম দুধ খাইয়ে দিল এবং সকাল থেকে মা প্রস্তুতি নিচ্ছে যে অভিনয় আছে, কোনো ভালো খাওয়া টাওয়া সব কিছু ব্যবস্থা হলো। তো আমাদের স্কুলের মাঝখানে ওই পার্টিশন ছিল, পার্টিশন উঠিয়ে দিয়ে ওখানে অভিনয়টা হবে। তো আমি যখন মঞ্চে ঢুকলাম, দেখলাম যে সারি সারি কালো মাথা, কোনো দর্শকের মুখ আর দেখলাম না, এবং কোনো মতে দুই তিনটা ডায়লগ বলে এখানে হাঁপাতে হাঁপাতে চলে আসলাম আর কি। এবং আমাদের মেকআপ দিয়েছিল ওই অঞ্চলের যারা যাত্রায় অভিনয় করে তারা, এবং জিঙ্ক অক্সাইড দিয়ে একেবারে চেহারা চেঞ্জ, চেহারাটা একেবারেই পরিবর্তন হয়ে গেছে। তারপরে তো এটা নিচে গেঞ্জি গায়, উপরে রয়্যাল ড্রেস পরা, তো গেঞ্জিতে ওই রংটা যখন তুললাম আমরা, ওই ইয়েটা মেকআপটা তোলার পরে ওই গেঞ্জিটা আমি আর ধুচ্ছি না, ধুতে দিচ্ছি না, কারণ ওই যে মেকআপ লেগে আছে, খালি মানে ভাবি যে কেউ প্রশ্ন করে না কেন যে ওটা ওগুলো কী, তখন আমি বলতে পারি অভিনয় করেছি, নাটক করেছি। তো এইরকম একটা উত্তেজনার মধ্য দিয়ে এই নাটকে মানে প্রথম নাটক শুরু করা শুরু হলো। আমরা একটা বিষয় আমি দেখেছি এবং শুনেছি এর আগেও আপনার সাক্ষাৎকারে, যে বাংলাদেশের যে কোনো জায়গায় গেলেই আপনার বন্ধু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তো এইটা রহস্য কি? বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে বন্ধু পাওয়া যায়, মানে বন্ধুত্ব হয়ে যায়, বন্ধু পাওয়ার চেতে হলে যে বন্ধুত্ব হয়ে যায়। এবং এখন তো ধরেন যে এতগুলি বছর পরে, মানে 44 বছর ধরে নাটক করছি, মুক্ত নাটক করেছি আমরা গ্রামে গ্রামে গিয়ে, একেবারে অজ পাড়া গায়ে গিয়ে সেখানে গ্রামের মানুষদের সঙ্গে মিশে তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদের কাছ থেকে কাহিনী সংগ্রহ করে তাদেরকে দিয়ে অভিনয় করিয়েছি। তখন বন্ধুত্বটা আরও প্রগাঢ় হতো, সবার সাথে গণমানুষের সঙ্গে তখন যোগাযোগটা আরও বেশি হলো। এবং বাংলাদেশের গণজীবন যেটা, এই গণজীবনকে মানে বোঝা, গণজীবনকে দেখার এই সুযোগটা হয়েছিল তখনই। এই প্রসঙ্গে একটু বলি তাহলে, আপনার এই যে নাটক থেকে গণমানুষের সঙ্গে সম্পর্ক, তারপর রাজনীতিতে আসাটা কিভাবে? রাজনীতি তো করিনি আমি কখনো, আমার রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক নেই। না, আপনি তো একসময় ওই কমিউনিস্ট পার্টি না, আমি কমিউনিস্ট ভাবনা আছে আমার। আচ্ছা, যেমন আমি মার্কসিস্ট, আমি নিজেই বলি সেই দর্শনে বিশ্বাসী, মার্কসীয় দর্শনে বিশ্বাস করি, কিন্তু আমি কোনো পার্টি করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে যে দেশে যে কমিউনিস্ট পার্টিগুলো আছে তারা প্রপার মার্কসিস্ট নয়, এটা আমার মনে হয় এখন। এবং মার্ক্সবাদের যে দীক্ষা বা মার্ক্সীয় যে দর্শন, এই দর্শনের অনুসরণ করে না, সেইটা সেরকম অনুসারী লোকের সংখ্যা কম, অথবা তারা মারা গেছেন, অথবা তারা রাজনীতি ছেড়ে দিয়েছেন, এরকম একটা অবস্থা। আপনি তো শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক নাটকটিও নাট্যরূপ দিয়েছেন, তো সেটা কিভাবে, মানে এই নাটকটাই কেন করলেন, বেছে নিলেন? না, এটা তো আমি বাঁচিনি, তখন পাকিস্তান আমল, এটা 69 সালে আমরা ভাবলাম, এটা আবদুল্লাল মামুনের ভাবনা। আবদুল্লাল মামুন ভাবলেন যে আমাদের একটা বড় উপন্যাসের, যেটা দীর্ঘদিন পর্যন্ত করা যায়, টানা যায়, এবং খুব ইন্টারেস্টিং একটা উপন্যাস করা, তখন উনি চিন্তা করলেন যে সংসপ্তক করবেন, এবং আমাকে দিলেন যে এটার নাট্যরূপটা তোমাকে দিতে হবে। আমার তখন বয়স মাত্র কত হবে, 71 69-এ আমার বয়স হচ্ছে
একুশ বছর, একুশ বিশ বিশ বছর। তার মানে সেই সময় থেকেই কবিদের সঙ্গে আপনার একটা আড্ডা ছিল, তো তার আগে কবি কেন হলেন না? তার আগের থেকে কবিদের সঙ্গে আড্ডা, তার আগের থেকে। তো ওই মানে 71 সালে তো আমার বয়স হচ্ছে 23 বছর, আর তখন হচ্ছে আমার বয়স 21 বছর বয়স হবে। ওই সময় এইরকম একটা উপন্যাসের দায়িত্ব আমার উপরে পড়ল, মানে ভেবে দেখেন যে কি কঠিন কাজ। তারপরে তো আমি ই করলাম, এইটা নাট্যরূপ দিতাম। এইটা পড়তে গিয়ে এই যে বাংলাদেশের যে গণজীবনের যে প্রতিচ্ছবি, এটা কিন্তু সাংঘাতিকভাবে আমি অনুভব করতাম, এবং প্রায় প্রতিদিনই বা 2-3 দিন পর পর নাট্যরূপ দিয়ে আমি এর কাছে যেতাম, শহীদুল্লাহ কায়সার কাছে যেতাম, ওনার কায়েতটুলির বাসায়, এবং গিয়ে তারপর ওনাকে পড়ে শোনাতাম যে এই করেছি। তো উনি শুনতে চাইতেন না, কিছুক্ষণ পর বলতেন বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, আমি স্ক্রিনে দেখব। তো উনি স্ক্রিনে কয়েকটা দেখার পরে আর দেখতেও চাইতেন না, ব্যস্তও থাকতেন খুব। আপনি তো সেই সময়ে রবীন্দ্র চর্চাও করতেন, কিন্তু রবীন্দ্রনাথের নাটক করেননি কেন? রবীন্দ্র চর্চা ওইভাবে করিনি আমি তখন, পরবর্তীকালে রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের নাটক কেউ কেউ তখন বলেছিল যে আপনি রবীন্দ্র বিদ্বেষীও বটে, এটা কি ঠিক? এটাও অযথা। রবীন্দ্র বিদ্বেষী হওয়ার কোনো কারণ আছে? আমি যদি সাহিত্যের ছাত্র হই, সে নাট্য সাহিত্য হোক, উপন্যাস হোক, গল্প হোক, এটা কি কারো পক্ষে রবীন্দ্র বিদ্বেষী হয়ে থাকা সম্ভব? এটা রবীন্দ্রনাথের মানে, রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের কাছে একটা বাতাসের মতো, যাকে দেখা যায় না কিন্তু সবসময় অনুভব করি, যে সেইটা কি কারো পক্ষে সম্ভব? আর আমার রবীন্দ্রসঙ্গীত চর্চা আরও ছোটোবেলার থেকে। আপনার তো এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আরণ্যক তো আপনার হাত দিয়েই গড়া, তো সেই সেইটার প্রেক্ষাপটটা কী ছিল? মুক্তিযুদ্ধ থেকে ফিরে এলাম ওই 1971 সালের শেষের দিকে, সে ফিরে আসার পরেই তখনই মানে যুদ্ধকালীন সময়ে একটা ভাবনা হয়েছিল যে দেশ স্বাধীন হলে আমরা মঞ্চ নাটক করব, কলকাতা, মুম্বাই, নিউ ইয়র্ক, ইংল্যান্ড। আচ্ছা, এই সংগঠনটির নাম মানে নাম আর নামের পেছনের কারণটা কি? না বলছি তো, এই সমস্ত জায়গায় যেরকম নাকি নিয়মিত নাটক হয়, আমাদের এখানেও নিয়মিত নাটক করব। সেইখান থেকেই এই নাটকের দল গঠন করার কথা আসে। এটা মানে তখন বাংলাদেশ টেলিভিশন হয়ে গিয়েছে, আমরা নাম খুঁজছি কি করা যায় কি করা যায়। তো আবদুল্লাহ মামুন একদিন গল্প ছলে বলল যে তোমরা আরণ্যক করো, নাগরিক আছে, আরণ্যক করো। সেইভাবেই সেই নামটি, সেই নামটা সঙ্গে সঙ্গে পছন্দ হলো আমাদের, এবং আমি এবং আলী জাকির ছিলাম ওখানে। তো জাকিরও বললো ঠিক আছে, আরণ্যকই ভালো। হ্যাঁ, পরবর্তীতে তো আপনাদের এই সংগঠন থেকে আরও বিভিন্ন স্টার বের হয়ে এসেছে, আমরা দেখেছি অনেক শিল্পী আপনার হাত দিয়ে সৃষ্টি। তো আপনার এই যে এই সমৃদ্ধ জীবন বিভিন্ন দিক থেকেই, এর পেছনে আসলে ভূমিকা কার, কার কথা বলবেন? প্রেরণা, জি প্রেরণা হচ্ছে দর্শক, কোনো ব্যক্তি বিশেষ না, দর্শক, দর্শক, তারপরে সংগঠন। সংগঠনটা যখন সমৃদ্ধ হতে শুরু করলো, সংগঠনের যে সদস্য যারা, তারাও নানাভাবে অনুপ্রাণিত করেছে, মেইনলি অনুপ্রাণিত করেছে দর্শক। আচ্ছা, দর্শক কোনো ব্যক্তি না, এই প্রসঙ্গে আমার একটু জানতে ইচ্ছা করলো, ব্যক্তি মামুনুর রশিদ আসলে কেমন, নিজের মূল্যায়ন কি? খুব সাধারণ, সরল, একটা বোকাশোকা মানুষ। আপনার প্রথম বই প্রকাশ হওয়ার স্মৃতিটা কেমন ছিল? সেটা হচ্ছে যে প্রথমে আমার নাটকের বই প্রকাশ হয় ওরা কদমারি। বইটি প্রথমে থিয়েটার পত্রিকায় প্রকাশিত হয় এবং ওখান থেকে অপ্রিন্ট নিয়ে মুক্তধারা প্রথম প্রকাশ করে। এটি তো বিদেশেও বেশ সমাদৃত। হ্যাঁ, বিদেশেও এটা অনুবাদ হয়েছে, জার্মান ভাষায় অনুবাদ হয়েছে, ইংরেজিতে অনুবাদ হচ্ছে এখন, বেশ কয়েকটি নাটক আমার অনুবাদ হচ্ছে। শহীদুল মামুন বলে একজন আছেন, অনুবাদ করেন, ইংরেজির থেকে বাংলা করেন, বাংলার থেকে ইংরেজিতে করেন। তো উনি ইতিমধ্যে আমার 2টি নাটক অনুবাদ করেছেন, আরও কয়েকটি হবে। তো এই কদমালি প্রকাশ হওয়ার, কদমালি ছাপার সময় রামেন্দু মজুমদার সম্পাদক, উনি আমাকে 100 টাকা দিয়েছিলেন, এবং এই 100 টাকা অবিকল আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম।
মামুনুর রশিদ, এই বিষয়ে আমরা আরও অনেক কিছু জানবো, আপনার শৈশবের বন্ধুদের সঙ্গে যোগাযোগ আছে কিনা সে বিষয়েও জানবো। আমাকে আবারও একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপন ভুবনে আবারও আসবো আমরা এই আপন মানুষটির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগতম আপন ভুবনে। আমরা যে মানুষটির সঙ্গে কথা বলছিলাম, তিনি মামুনুর রশিদ, কথা বলছিলাম আপনার এর শৈশব প্রসঙ্গে। তো এখন আসলে শৈশবের বন্ধুদের সঙ্গে কি যোগাযোগ আছে? আছে, দু চারজন আছে, দু চারজনের সাথে আছে। মানে তাদেরকে সময় দেওয়ার সময় কি এখন এই জীবনে হয়? হয়, হঠাৎ হঠাৎ হয়ে যায়, মানে হঠাৎ হঠাৎ হয় আর কি, যে মানে কোনো আনুষ্ঠানিকতা না, দেখা হয়ে গেল। আপনি তো পলিটেকনিকে পড়াশোনা করেছেন, সেই সময় আপনার বন্ধু ছিল নির্মলেন্দ গুণ, আবুল হাসান, এই যে এইসব কবিরা, তাদের সঙ্গে এখন কি আড্ডাটি জমে? আবুল হাসান তো মারাই গেছে, নির্মলেন্দ গুণের সাথে জমে, প্রায়শই টেলিফোনে কথা বলি, প্রায়শই যোগাযোগ হয়। কিন্তু ওরা তো পলিটেকনিকের ছাত্র ছিল না, আমি ছিলাম ওখানকার ছাত্র, ওরা ওখানে আসতো, হাসান পরে, আগে আসতো নির্মলেন্দ গুণ। তারপরে তো আমার পড়া শেষ হয়ে গেল, তারপর অন্য জায়গায় গেলাম আমরা, সেইখানে হাসান আমাদের সাথে যুক্ত হলো, এবং কবিদের সাথে এমনি আমার কবি, তারপর পেইন্টার, এই দুজন মানুষের সঙ্গে আপনার যদি কোনো একটি গল্পের কথা শেয়ার করতে বলি তাহলে কোনটি বলবেন? আমরা খুব অভাবে থাকতাম তখন, টাকা নাই, পয়সা নাই। হ্যাঁ, তো সেই সময় ধরেন যে তিনজনে খাবো দুপুরবেলায়, খাওয়ার পয়সা নাই, তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, ঢুকে যেয়ে খেলাম, প্যাট ভরে খেয়ে বললাম যে ভাই একটা খাতা দেন, আমরা এখানেই থাকি, এই মাস শেষে আপনাদের টাকা দেব। আপনার বন্ধু রণবীরের কথা তো বললেন না, রণবীর মানে রফিকুল নবীর কথা বলছি। জি, হ্যাঁ, তিনি ওই ওনারা যখন নাকি আর্ট কলেজ থেকে বেরিয়ে যান, তারপরে আসলে আমাদের সাথে পরিচয়, এবং পরিচয়ের সূত্রটা হচ্ছে শরীফ মিয়ার ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই এখন যেটা ইউনিভার্সিটি লাইব্রেরি, তা নাটমণ্ডল, যেখানে নাটমণ্ডলের এই দিকটায় একটা মানে ছোট্ট একটা খাবারের দোকান ছিল, ওখানে চা পাওয়া যেত আর বিরিয়ানি পাওয়া যেত। বিরিয়ানি হচ্ছে ওই মানে তেহারি বলা চলে, ছোট্ট প্লেট আটা না করে বিরিয়ানির দাম, তো ওইটা খেতাম আমরা, এবং ওইখানে খুবই একটা আড্ডা জমে যেত। সেই আড্ডায় সেই প্রথম থেকেই আড্ডাবাজিটা পছন্দ করেন। শিল্প আর জীবন, মানে শিল্প আর সংস্কৃতি নিয়েই তো জীবন, আপনার কাছে কি মনে হয় এই শিল্পের জীবন কি কষ্টের নাকি দুঃখের না কেমন আনন্দের? এটা বলা খুব মুশকিল, তবে আনন্দের তো বটেই, কষ্টেরও বটে। কষ্টটা হচ্ছে সৃজনশীলতা, খুব ইন্টারেস্টিং কাজ কিন্তু কষ্টকর কাজ, যে লেখে সৃষ্টির একটা আনন্দ তো আছে, সেটা পরে, কিন্তু যখন আমি শুরু করছি লেখাটা, এটা খুব নিঃসঙ্গ কাজ, একাকি লিখতে হচ্ছে, সবই নিঃসঙ্গ কাজ, অভিনেতা অভিনয়টা কিন্তু খুব নিঃসঙ্গ কাজ। আমাকে আমি যখন মঞ্চে ঢুকছি বা আমি যখন স্ক্রিনে অ্যাপিয়ার করছি, তখন আমাকে সাহায্য করার কেউ নাই। হ্যাঁ, ডিরেক্টর হয়তো আমাকে একটা দিকনির্দেশনা দিতে পারে, কিন্তু আলটিমেটলি টোটাল জিনিসটা তো একটা নিঃসঙ্গ কাজ। যিনি ছবি আঁকেন তারও খুব নিঃসঙ্গ কাজ, যিনি কবিতা লেখেন তারও মামুনুর রশিদ, আসলে জীবনের এই যে শিল্পের জীবন, সংস্কৃতির জীবন, এই জীবনের গল্পের আসলে কোনো শেষ নেই। মামুনুর রশিদ, আপনার আরও অনেক গল্পই শুনবো, কিন্তু তার জন্য আমাদেরকে আরও একদিন অপেক্ষা করতে হবে। আগামীকাল ঠিক একই সময়ে আমরা মামুনুর রশিদের সঙ্গে তার জীবনের আরও অনেক গল্প শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন আর নিউজ 24-এর সঙ্গেই থাকুন।